যাই যদি যাব জোর করে মই কাকো বাধা নিদো পিছত মই ধরি লম কংগ্রেসের ভারত জোড়ো ন্যায় যাত্রা নহয় হেয়া মিয়া যাত্রা এটা বিশেষ সম্প্রদায়ের লোকহে আসলে সমর্থন করেছে রাহুল গান্ধীর এই যাত্রা এটো ন্যায় যাত্রা নহয় এটো মিয়া যাত্রা এটো এটো কোনো ন্যায় যাত্রা হওয়া নাই যত যত মিয়া থাকিব তাতে মানুহ হব যত যত মিয়া নাই তাতে মানুহ নহব গতিকে মোর দৃষ্টিত এটো ন্যায় যাত্রা নহয় এটো মিয়া যাত্রা মরিয়নি এটা বিশেষ স্থানত গোট খাইছিল যথেষ্ট সংখ্যক লোক আর ইয়ার মূল আড়ত আছিলে তাত এটা বিশেষ সম্প্রদায়ের লোকে সমর্থন করেছিল রাহুল গান্ধীক অর্থাৎ এইবার রাহুল গান্ধীর এই যাত্রার ক্ষেত্রে মিয়ারও সকল লোকেই সমর্থন নকরে মিয়ার বিশেষভাবে মহিলা আর যুবতী সকলে সমর্থন নকরে এই যাত্রা কেনো সেই সকলে এতিয়া উপলব্ধ সেই সকলে এতিয়া বুঝি পাইছে এই ভারত জোড়ো ন্যায় যাত্রার প্রকৃত রহস্য যত যত এটা বিশেষ জাতির মানুষ থাকিব তাতে অলপ অলপ ধরক মরিয়নিরপা তেও আহি আছিল এটা দেবের পার বলি জায়গা ফটক করে অলপ মানুষ হয়ে গেল তো যেতিয়ারপা গুয়াহাটী ক্রস করে ধুবুরী লৈকে যাব অলপ অলপ মানুষ হব কিন্তু মহিলা মিয়ারও মহিলা নাহে এবার পুরুষ আহিব পারে মিয়ার দুই চারিজন এইবার কিন্তু মিয়ারও মহিলা নাহে ইফালে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রার প্রথম দিনটুতে প্রতিবাদ সাব্যস্ত করিলে কংগ্রেসের এসময়ের অঙ্কিতা দত্তই আর অঙ্কিতা দত্তই প্রতিবাদ সাব্যস্ত করাক লৈ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্য যদি নিজের দলের লোকক ন্যায় দিব নোৱাৰে তেতিয়া হলে রাহুল গান্ধীয়ে প্রকৃততে কাক ন্যায় দিব রাহুল গান্ধীর এই ভারত জোড়ো ন্যায় যাত্রা মাথন এক ভেক ভাওনা বলে আখ্যা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার অঙ্কিতা দত্তই ন্যায় রাহুল গান্ধীর পৰা কত পাব অসম আন্দোলনের 900 শহীদের ন্যায় কেতিয়া দিব আজি কংগ্রেসের প্রায় হিসাব খুঁজিলে তো বহুত হিসাব আছে সো গতি ন্যায় খুঁজিলে কংগ্রেসের প্রায় কিমান ন্যায় পাব কিন্তু বেসিক্যালি মই যাত্রাটো গুরুত্ব দিয়া নাই কারণ এই যাত্রাতে এই মিয়া মানুষ দুই চারিটা আহিবার কোন আহিব ইমানে নহয় রাহুল গান্ধীর এই যাত্রার সমান্তরালভাবে রাহুল গান্ধীক এক ভ্রষ্টাচার বলেও উল্লেখ করলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় ভ্রষ্টাচারের শাসন চড়াইছিল গান্ধী পরিয়ালে আর সেই গান্ধী পরিয়াল ডুপ্লিকেট গতি সেই ডুপ্লিকেট পরিয়ালে কিদরে এতিয়া ন্যায় যাত্রা গ্রহণ করেছে তাক লৈও প্রশ্ন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মেরা হিসাব মে তো দেশ কা সবসে ভ্রষ্ট পরিবার হি গান্ধী পরিবার সবসে ভ্রষ্ট পরিবার হি গান্ধী পরিবার হে খালি ভ্রষ্ট নেই ডুপ্লিকেট ভি হে উনকা তো ফ্যামিলি নাম গান্ধী হেই নেই আপনার ডুপ্লিকেট নাম লেকে ঘুম রা হে জেসে ডুপ্লিকেট লাইসেন্স হোনে সে তো মে পকড় লেতা থা লেকিন ডুপ্লিকেট টাইটল লেনে সে ক্যা পরিণাম হতে মে নেই জানতা হুঁ ইসিলিয়ে ও ঘুম রা হে এনেদরে রাহুল গান্ধীর প্রথম দিনের কার্যসূচীর সমান্তরালভাবে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সরব হয়ে পড়িল রাহুল গান্ধীর বিরুদ্ধে লগতে উল্লেখ করা হলে যে উজনির যে স্থানতে এই যাত্রা করক কিন্তু গুয়াহাটীত কোনো কারণত যাত্রা করবলৈ দিয়া নহব গুয়াহাটীর মাজেরে কোনো কারণতে কংগ্রেসে উলিয়াব নোৱাৰিব যাত্রা যদি কংগ্রেসে জোর করে এই যাত্রা করব বিচারে তেনে হলে শিলিগুড়ি গৈ পোৱাৰ পিছতে আটক হব দুজনকৈ লোক বিশেষ দুগৰাকী লোকৰ নাম প্রকাশ করলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় কিয়নো গুৱাহাটীত জোর জুলুমভাবে তেখেতসকলে ন্যায় যাত্রা করব বিচারলে আরক্ষীত গোচর রুজু করার কথা উল্লেখ করলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় এতিয়া প্রশ্ন হয়েছে রাহুল গান্ধীর এই যাত্রা প্রকৃততে রাজ্য সরকারে বাধা প্রদান নে অইন কিবা হেয়াও হয়ে পড়েছে লক্ষণীয়